সালাম, ফাহমিনাস ক্রিয়েশনে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কিভাবে কুশিকাটা কাজ করে এই স্টার অ্যাপ্লিকগুলো তৈরি করতে হয় তা দেখিয়ে দিব। এই কাজের জন্য আমি ডিকে ইয়ার্ন আর 5 মিলিমিটারের ক্রোশে হুক ইউজ করেছি। প্রথমে আমি একটা ম্যাজিক সার্কেল করে নিয়েছি। যারা ম্যাজিক সার্কেল বা ক্রোশের অন্যান্য টেকনিক জানতে চান, তারা আমার ক্রোশে টেকনিক প্লেলিস্টটা দেখে নেবেন। প্রথমে ম্যাজিক সার্কেল তৈরি করে নিলাম, তারপরে আমার ক্রোশে হুকটা ম্যাজিক সার্কেলের ভিতরে ঢুকিয়ে দেব। তারপর আমি প্রথম রো শুরু করব 3টা চেইন স্পেস দিয়ে, 1, 2, 3। তারপরে আমি 14টা ডবল ক্রোশে করব এই ম্যাজিক লুপের ভিতরে। আপনি আমার চ্যানেলে প্রথমবারের মতো আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর যদি আপনি অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে থাকেন, তবে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমাদের 14টা ডবল ক্রোশে করা শেষ হয়ে গেছে। এবার আমি তৃতীয় চেইন স্পেস, যেটা আমরা প্রথমে করেছিলাম, সেটার সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, যাতে করে এই রাউন্ডটা শেষ হয়ে যায়। এখন আমি যে ম্যাজিক লুপের যে ঝুলানো অংশ ছিল, ছোট যে ইয়ার্ন স্ট্র্যান্ড ছিল, সেটাকে টেনে মাঝে যে মাঝের ছিদ্রটা বন্ধ করে নিলাম। আপনি সেটা একদম শেষে কাজ, প্রজেক্টটা পুরো শেষ হওয়ার পরেও করতে পারবেন। এখন আমি যাব দ্বিতীয় রোতে। সেটার জন্য আমি 5টা চেইন স্পেস ক্রিয়েট করব। পাঁচটা চেইন স্পেস হয়ে গেল। এবারে প্রথম চেইন স্পেস হুক থেকে যেটা প্রথম, সেটা স্কিপ করে এর পরেরটাতে আমি একটা স্লিপ স্টিচ দিব। এর পরের হুকে চেইন স্পেসে যাব এখন, এবং সেখানে একটা সিঙ্গল ক্রোশে করে নিব। এবারে তার পরের চেইন স্পেসে যাচ্ছি এবং একটা হাফ ডবল ক্রোশে করব এখানে। এবং সবার শেষে চেইন স্পেসে গিয়ে একটা ডবল ক্রোশে করে নেব। তাহলে হয়ে গেল আমাদের স্টার শেপের একটা পাশ হয়ে গেল। এবারে 2টা চেইন স্পেস বাদ দিয়ে তৃতীয়টাতে স্লিপ স্টিচ দিয়ে দিব। একইভাবে আমি করে রেখেছি আগেই, তো একটা সাইড হয়েছে, বাকি 4টা সাইড আমাদেরকে করতে হবে। সেই একই পদ্ধতি রিপিট করে করব, তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে 5টা চেইন স্পেস করলাম। এবারে হুক থেকে প্রথম চেইন স্পেসটা বাদ দিয়ে এর পরেরটাতে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এরপরে চেইন স্পেসে গিয়ে একটা সিঙ্গল ক্রোশে করলাম। এবারে তার পরেরটাতে গিয়ে একটা হাফ ডবল ক্রোশে করে নিলাম, এবং সব শেষের চেইন স্পেসে গিয়ে একটা ডবল ক্রোশে করে, এরপরে 2টা চেইন স্পেস বাদ দিয়ে তৃতীয়টাতে গিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। শেষ হয়ে গেল আরেকটা পাশ। এভাবে আরও 3টা পাশ করব আমরা, তারপর স্লিপ স্টিচ দিয়ে কাজটাকে জোড়া লাগিয়ে দেব। চলুন তাহলে বাকি 3টা সাইডও করে নিই।
আমাদের পাঁচটা পাশই করা হয়ে গেছে স্টারের। এবারে স্লিভ স্টিচ দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি কাজটাকে। এই তো হয়ে গেল সুন্দর স্টার অ্যাপ্লিক। আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ দেখার জন্য। আবারও আমার চ্যানেলে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।